নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আপনার গাছের পাতা কি এরকম হচ্ছে? কি কারণে এরকম হচ্ছে? কি করেই বা সমাধান করবেন? তাই নিয়ে আজকের ভিডিও। আগের একটি ভিডিওতে জৈব ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করেছি, কিভাবে মাটিকে ফাঙ্গাস মুক্ত করা যায় তা বলেছি। আজকের ভিডিওয় বলবো মাটি থেকে কৃমি তাড়াবেন কি করে। এখানে এমন একটি জৈব কৃমিনাশকের কথা বলবো যেটি ব্যবহার করে আমি দারুণ ফল পেয়েছি। ফলাফল সহ পুরো আপডেট দেখাবো এই ভিডিওতে। এর আগে গাছের পাতা পোড়ার কারণ ও প্রতিকার নিয়ে বলেছি। গামোসিস হলে পাতায় কী লক্ষণ ফুটে ওঠে এবং সমাধান কিভাবে করতে হবে তা নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে যে সমস্যার কথা বলবো, শুরুতেই বলবো লক্ষণের কথা, কারণ লক্ষণগুলো জানা থাকলে সমাধান করা অনেক সহজ হয়ে যায়। এই সমস্যার লক্ষণ গাছের পাতার মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। নতুন পাতা গজায় না, পুরনো পাতা হলুদ হয়ে যায়, পাতার আগায় এবং ধার বরাবর বাদামি দাগ লক্ষ্য করা যায়, ধীরে ধীরে গোটা পাতায় তা ছড়িয়ে পড়ে, ডালের সামনের দিকে কচি পাতা থাকেই না, ডালপালাগুলো খাড়া খাড়া হয়ে যায়। এই সমস্যা দেখা গেলে গাছের বৃদ্ধি ব্যাহত হয়, মসৃণ গাছের ছাল খসখসে হয়ে ওঠে, কুঁড়ি ও ফল বিকৃত হয়ে যায়, গাছের ফুল ফল ধারণ করার ক্ষমতা একদম কমে যায়। গোড়ার মাটির জল শুকনো হতেই চায় না, সব সময় মাটি ভেজা ভেজা থাকে, গাছের শিকড় খুব দুর্বল হয়ে যায়, গাছের পাতায় রসদ পৌঁছতে পারে না, ফলে বন্ধ হয়ে যায় খাবার তৈরি করা, শুকিয়ে ঝরে পড়ে পাতা। আলু, টমেটো, বেগুন, পুঁইশাক, উচ্ছে, পটল, কুমড়ো, লঙ্কা প্রভৃতি গাছেও এই সমস্যা দেখা দিতে পারে। আক্রান্ত গাছ দিনের বেলায় ঢলে পড়ে, মাটিতে ফাঙ্গাসের আক্রমণ বেড়ে যায়। আলু, বেগুন, টমেটোর ক্ষেত্রে ঢলে পড়া রোগ এবং কুমড়ো, পটলের ক্ষেত্রে দেখা যায় গোড়া পচা রোগ। এইসব লক্ষণ দেখে অনেক সময় কারণটা বোঝাই যায় না। কারণটা হলো নিমাটোড। নিমাটোড আসলে কি? নিমাটোড হলো মাটিতে থাকা এক রকমের ছোট কৃমি, এত ছোট যে মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যায় না। প্রজাতির নাম নিমাটোড মেলোয়া ডিজাইন। বাস করে মাটির মধ্যে, গাছের শিকড়ের মধ্যে, শিকড়ের ভেতরেই এরা ডিম পাড়ে এবং 15 দিনের মধ্যে এদের জীবনচক্র সম্পূর্ণ হয়। কৃষিবিদদের দাবি, এই কৃমি একবার মাটিতে ঢুকলে কোনো ফসল না থাকলেও অন্তত 20 বছর বেঁচে থাকতে পারে। যে কোনো প্রাণীর শরীরে যেমন কৃমি থাকে, তেমনি কৃমি থাকে মাটিতেও। কৃমি যেমন প্রাণীর দেহের মধ্যে বাসা বেঁধে শরীর থেকে খাদ্যরস নিয়ে বেঁচে থাকে, তেমনি মাটির মধ্যে থাকা কৃমি খাবার সংগ্রহ করে গাছের শিকড় থেকে। তার ফলে গাছের শিকড় ফুলে গাঁট গাঁট হয়ে যায়, কারণ আক্রান্ত জায়গায় শিকড়ের কোষের বৃদ্ধি দ্রুত হয়, এর ফলে ধীরে ধীরে শুকিয়ে যায় সতেজ সবুজ একটা গাছ। কখন বেশি আক্রমণ করে নিমাটোড? সাধারণত বর্ষাকালে, উষ্ণ আবহাওয়া এবং আর্দ্রতা বেশি থাকলে এদের আক্রমণ বেড়ে যায়। ছাদ বাগানে প্লাস্টিকের কন্টেনার বা গ্রোব্যাগে গাছ করার অসুবিধা হলো, মাটির টবের মতো এদের জল শোষণ করার ক্ষমতা নেই, ফলে নিচে জল জমতে জমতে নিমাটোডের বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করে দেয়, যেটা আমরা বুঝতেই পারি না। সবজি গাছ একটু পুরনো হলে তাদের শারীরবৃত্তীয় কাজ কমতে থাকে, জল ও খাবার আগের মতো সংগ্রহ করতে পারে না, তখন এই রোগে বেশি আক্রান্ত হয় গাছ। নিচু এলাকা বা যেসব জমিতে সেচের সুবিধা আছে সেই জমি এদের খুব পছন্দ, কারণ এদের বেঁচে থাকার জন্য দরকার পর্যাপ্ত আর্দ্রতা এবং নির্দিষ্ট তাপমাত্রা।
সরাসরি সূর্যের আলো এরা সহ্য করতে পারে না। নিমাটোডের জন্য কি কি সতর্কতা নিতে হবে? আক্রান্ত মাটি, শিকড়ের অংশ, বৃষ্টি ও সেচের জল কিংবা কৃষিকাজে ব্যবহার করা যন্ত্রপাতির মাধ্যমে নিমাটোড ছড়ায়, তাই এগুলি ফের ব্যবহার করার আগে শোধন করে নিতে হবে। গ্রীষ্মকালে জমিতে বেশ কয়েকবার হাল করে রোদে মাটি ভালো করে শুকিয়ে নিতে হবে। ছাদ বাগানের ক্ষেত্রে শুকনো করে নিতে হবে টবের পুরনো মাটি। মাটি চাষ করার পর একটু ভিজিয়ে স্বচ্ছ পলিথিন শীটে ঢেকে রোদের মধ্যে কদিন মাটির উষ্ণতা বাড়ালে রৌদ্রায়ন হয়। মাটি শোধনের একটি ভিডিওতে বিষয়টি হাতে কলমে দেখিয়েছি। এক জায়গায় নির্দিষ্ট ফসল বারবার চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে। বীজতলা তৈরি করলে বীজ বোনার আগে তা অন্তত 3 সপ্তাহ ঢেকে রাখতে হবে। বীজ শোধন করে বুনতে হবে, লাগানোর আগে চারা শোধন করে নিতে হবে। নিমাটোডের আক্রমণ রুখতে মাটির স্বাস্থ্য ভালো রাখতে হবে। মাটিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার, নিম, মহুয়া ও সর্ষের খোলের ব্যবহার বাড়াতে হবে। এগুলিতে পচনের ফলে যে গ্যাস তৈরি হয় তা কৃমি দমনে সাহায্য করে, পাশাপাশি মাটিতে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায়। জৈব ছত্রাকনাশক হিসেবে ট্রাইকোডারমা, সিউডোমোনাস, পিসিলোমাইসেস লিলাসিনাস ব্যবহার করে কৃমি নিয়ন্ত্রণ করা যায়। জমিতে দিলে 1 বিঘায় দিতে হবে 2 কেজি। রাসায়নিক হিসেবে কার্বোফুরান 3G বা 5G 3-4 কেজি দিতে হবে। টবের মাটি কিভাবে শোধন করবেন তা নিয়ে আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে। সাথী ফসল হিসেবে গাঁদা বা ক্যালেন্ডুলা ফুলের চাষ করলে নিমাটোডের আক্রমণ কমে যায়। কৃষিজমি হোক বা ছাদ বাগান, মাটির অম্লত্ব বা অ্যাসিডিটি যাতে না বেড়ে যায় তার জন্য pH লেভেল চেক করতে হবে। ছাদ বাগানে প্লাস্টিকের কন্টেনার বা গ্রোব্যাগে গাছ থাকলে জল দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। একটা কথা মনে রাখবেন, গাছে জল কম হলে তেমন ক্ষতি নেই, তাতে যদি গাছ ঝিমিয়েও পড়ে তো পড়ুক, কারণ জল দিলেই আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু জল বেশি হলে বা গোড়ায় জমে গেলে নানা সমস্যা দেখা দেবে, এমনকি গাছ মারাও যেতে পারে। এবার বলি নিমাটোডে আক্রান্ত হলে আক্রান্ত গাছকে কিভাবে সারিয়ে তুলতে হবে। এটি আমার ভিয়েনার পেয়ারার গাছ। 1 বছর আগে 1.5 ফুট সাইজের চারাগাছ কিনেছিলাম। একবার বেশ ভালো পেয়ারাও পেয়েছি, পিঙ্ক রঙের। প্রথমে মাটির টবে ছিল, গ্রোথ ভালো ছিল বলে 2-3 মাস আগে 12 ইঞ্চি গ্রোব্যাগে রিপোর্ট করেছিলাম। তারপরই পাতা পোড়ার সমস্যার শুরু। গাছটিকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম। কেন এমন হলো, কারণটা খুঁজতে গিয়ে বুঝতে পারলাম আসল ভিলেন নিমাটোড। মাটিতে জল জমে কৃমির উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। গাছটি ভালো করে লক্ষ্য করুন, নিমাটোড আক্রান্ত গাছ এই রকম দেখতে লাগবে। এরকম গাছকে সারিয়ে তোলার জন্য প্রথমেই যেটা করতে হবে, আক্রান্ত পাতার ধারগুলো ভালো করে কেটে দিতে হবে। পাতায় স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড, যাতে এই পোড়া ভাব গোটা পাতায় ছড়িয়ে না পড়ে। এবার গাছের গোড়ার মাটি ওপর থেকে বেশ কিছুটা তুলে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত শিকড় বেরিয়ে না আসে। দেখুন নিমাটোড কীভাবে শিকড়ে আক্রমণ করেছে, পুরো শিকড় গাঁট গাঁট হয়ে গিয়েছে। এই অবস্থায় রোদে 2 দিন রেখে গোড়ার মাটি ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর শিকড়ের ওপর 2 চামচ ছড়িয়ে দিতে হবে পিসিলোমাইসেস লিলাসিনাস। তার ওপর জৈব সার মিশ্রিত মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর ভালো করে দিতে হবে জল। এই কৃমিনাশক বায়ো এজেন্ট ক্ষতিকর নিমাটোডের ওপর ভীষণ ভালো কাজ করে। এটি জৈব সারের সঙ্গে মিশে গিয়ে কলোনি তৈরি করে এবং ক্ষতিকারক নিমাটোডের ওপর দ্রুত হামলা করে, কিন্তু উপকারী অনুজীবের কোনো ক্ষতি করে না। এবার ফলাফল দেখানোর পালা। 2 মাস পরের ছবিটা দেখুন।
দেখে বিশ্বাসই হবে না এই গাছটির কি অবস্থা হয়েছিল। আবার নতুন পাতা বেরিয়েছে, ডাল গজিয়েছে, অনেক কুড়িও ধরেছে। এখানে একটা কথা বলি, রাসায়নিক সার হিসেবে কার্বোফুরান 3G বা 5G ব্যবহার করা যায়, কিন্তু তার ফলে মাটিতে যে উপকারী কেঁচো থাকে তা সব মারা যাবে। কেঁচো গাছকে বিভিন্নভাবে সাহায্য করে, তাই টবের মাটিতে কেঁচো নিয়ে চিন্তা করবেন না। সেই কেঁচো যাতে মারা না যায় তার জন্যই জৈব কৃমিনাশক দিয়ে নিমাটোড ধ্বংস করাই ভালো। যেসব লক্ষণের কথা এখানে বললাম সেগুলি যদি আপনার গাছে দেখতে পান, তাহলে গোড়ার মাটি কিছুটা তুলে শিকড় ভালো করে পরীক্ষা করুন। এরকম গাঁট গাঁট দেখতে পেলে যেভাবে বললাম সেইভাবে পরিচর্যা করুন, তবে স্থায়ী গাছের ক্ষেত্রেই এটা করবেন। সবজি গাছ আক্রান্ত হলে তুলে ফেলে দেওয়াই ভালো। শেষে বলি, সব নিমাটোড কিন্তু ক্ষতিকর নয়, কারণ মাটিতে থাকা সব নিমাটোড উদ্ভিদজীবী নয়। অনেক নিমাটোড আছে যেগুলি আমাদের উপকার করে, গাছের রোগ নিয়ন্ত্রণ এবং পুষ্টিচক্রকে সাহায্য করে, ব্যাকটেরিয়া খায়, ফাঙ্গাস খায়, এমনকি বেশ কিছু নিমাটোড আছে যেগুলি খেয়ে ফেলে অন্য নিমাটোডকে। ছাদ বাগানে সবজি গাছ ছাড়া ফল গাছের মধ্যে পেয়ারা গাছে নিমাটোডের আক্রমণ বেশি লক্ষ্য করা যায়, তাই ছোট গাছ লাগানোর সময় মাটির ওপর বিশেষ নজর দিতে হবে। মাটি তৈরি করার সময় এই কৃমিনাশক মিশিয়ে নিলে ভবিষ্যতে নিমাটোড আক্রমণের সম্ভাবনা অনেক কমে যায়। যারা এটি আগে মাটিতে প্রয়োগ করেননি তারা এখন প্রত্যেক টবে 1 চা চামচ করে এই পাউডার গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দিতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন। নমস্কার।